নাকের পলিপস আমাদের ইদানিং অনেক রোগী তার মা আমাদের কাছে আসে এবং বলে যে আমি একজন চিকিৎসককে দেখিয়েছি, উনি বলেছে আমার বাচ্চার নাকের দুইটা পলিপ হয়েছে, সরি আমি ওই চিকিৎসককে এবং দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, বাচ্চাদের নাকে দুই সাইডে দুইটা মাংস বড় থাকবে, এইটা যদি যতটুক বড় থাকা দরকার তার চাইতে বেশি হয়, তখন যদি এই বাচ্চা কোনো কারণে সে মাউথ ব্রিদার হয়, মুখ দিয়ে শ্বাস নেয়, সে যদি নাক দিয়ে শ্বাস না নিতে পারে, সেই ক্ষেত্রে আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞকে দেখান, তাকে বলা হয় যে তার হাইপারট্রফি হয়েছে, বাট এটাকে নাকের পলিপ বলে না। আজকাল অনেক চিকিৎসা বের হয়ে গেছে যারা একটু অ্যাসিড দিয়ে এই নাকের পলিপগুলো পোড়ায়, এটা অত্যন্ত দুঃখজনক যে এই সভ্যতার এই বিকাশে এই নাকের পলিপে একটু অ্যাসিড দিয়ে নাকের এই পলিপগুলোকে, এই নাকের পলিপটা আমার এই আঙুলের চাইতে লম্বা, এখানে যদি কেউ এতটুকু অ্যাসিড দিয়ে পোড়ায় দেয় তাহলে তার চিকিৎসা হলো না, তার কিন্তু পোড়াটাই রয়ে গেল। আর এই বাচ্চাটাকে নাকের নাকে অ্যাসিড দেওয়া এটা একটা মানে বড় ধরনের অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ, যে নাকের পলিপের উপরে একটা নাকের মাংসের উপরে একটি অ্যাসিড দিয়ে দেওয়া, কারণ এটা তো কমবে নাই, বরং এমন হতে হয় যে তার নাকে স্টেনোসিস হয়ে যেতে পারে, এবং আমি দেখেছি অনেক রোগী স্টেনোসিস আসছে। তো সুতরাং এই নাকের পলিপটা আগে বুঝতে হবে, ওনারা যারা অ্যাসিড ব্যবহার করেন ওনারা এই নাকের পলিপ বুঝেই না, এই না বুঝে অ্যাসিড দিয়ে এটাকে পোড়ায় দেয়, পোড়ায় দেওয়ার পরে একটু সাইজ ছোট হয়, বলে যে না সাইজটা ছোট হয়েছে, আসলে সামনের দিকে ছোট হয়, কিন্তু আসলে মূল ডিজিজটা কিন্তু এত লম্বা। তো সুতরাং এই কাজটা করবেন না, এবং এই যে ডাক্তার সাহেব বললেন যে যে পদ্ধতির ডক্টরই হোক না কেন, যখন বলে যে নাকের আপনার বাচ্চার পলিপ হয়েছে আপনি ঘাবড়াবেন না, আপনি আর একটা বাচ্চাকে দেখবেন, একশোটা বাচ্চাকে দেখবেন, তারপরে আপনি ঘাবড়াবেন, দেখবেন যে একশোটা বাচ্চারই একই রকম। এই যে মাংসটা সামনে বাড়া কেন, আপনি দেখেন চোখের কিন্তু একটা পর্দা আছে, চোখটা যখন ফরেন বডি কোনো মাসি মশার চোখে ঢুকে তখন চোখটা বন্ধ হয়, আপনি দেখেন মুখের ভিতরে ঢুকতে পারে না, কারণ মুখের ঠোঁট আছে, দাঁত আছে, নাকের কি আছে বলেন, কানে ঢুকতে পারে না কেন, কানটা একটু বেঁকা বা পেঁচানো, নাকে তাহলে প্রতিরোধ করবে কে, নাকে প্রতিরোধ করবে নাকে ডিউটি করতেছে এই দুইটা, এই যে ছোট ছোট মাংস, এরা সামনে যখন থাকবে যে কারণে নাকে আর কোনো মাছি পোকামাকড় ঢুকতে পারবে না, এটাকে যদি আপনি কেটে বিরাট করে দেন বা ওই অ্যাসিড দিয়ে পোড়ায় দেন, যদি তার প্রয়োজন না হয়, আর প্রয়োজন হলে একটু কমাই দিতে হবে, যেহেতু বাতাসটাও যেতে হবে আবার প্রতিরোধও করবে, সেটা কেবলমাত্র যারা নাক কান গলা বিশেষজ্ঞ তারাই এটা জানে কিভাবে করতে হবে, কতটুকু করতে হবে। কিন্তু এই অ্যাসিড দিয়ে নাকের এই মাংসগুলো ছোট করে দেওয়া, নাকে স্টেনসিস করা, অথবা এটাকে ভয় দেখায় বাবা মায়ের টেনশন বাড়ানো, এটা ঠিক না। অতএব নাকের পলিপ আমাদের এর চেয়ে বড়ো পলিপ, অ্যান্ট্রোকোয়ানাল পলিপ আছে, ইথমোডাল পলিপ আছে, এদেরকে নাকের পলিপ বলে, এই হাইপারট্রফি ইনফিরিয়র টার্মিনেটকে একে নাকের পলিপ বলে না, এটা স্বাভাবিকই একটা অর্গান যেমন আঙ্গুল বা এরকমই, যদি অবস্ট্রাকশন করে তার জন্য চিকিৎসা আছে। আর এই নাকের পলিপের সাথে আর একটা কোশ্চেন আপনি করছিলেন, সেটা হচ্ছে যে নাক ডাকা, বয়স্ক লোকদের নাক ডাকাটা আসলে বিদেশে তো হাজব্যান্ড আর ওয়াইফ একসাথে যায় কোর্টে, যে কোর্টে হাজব্যান্ডকে বলে যে আপনি পাশে তুমি পাশে বসো আমি একটু কেস শুরু করে আসি, পরে দেখা যাচ্ছে যে হাজব্যান্ডের নামে একটা ওই ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে অথবা সমন জারি হয়েছে যে তোমাদের দুজন, অথবা দেখা গেছে ডিভোর্স লেটার যে না ও তো আমাকে রাত্রেবেলা আমার স্লিপ ডিস্টার্ব করে, সুতরাং আমি ওর সাথে আর সংসার করব না। বাট আমাদের দেশে তো আর এটা সামাজিকভাবে সম্ভব না। যাই হোক, নাক ডাকার কারণগুলো হচ্ছে যেমন আমরা ডিএনএস এর জন্য হইতে পারে, নাকের রাস্তায় কোনো মাংস বেড়ে যেতে পারে, পলিপ হইতে পারে, এছাড়া বয়স্ক লোক বালকি যদি হয় তখন তাদের নেজাল প্যাসেজগুলো আস্তে আস্তে কমে যায়, বড় বড় টনসিলের কারণে হতে পারে, এছাড়া
আমাদের নন স্পেসিফিক অনেকগুলো কারণ আছে, যেসব কারণে আমরা পরে আরও বেশি এটা ফার্দার যখন ইয়ে করি তখন নিউরোলজিক্যাল কিছু কজ আছে, তারপরে হাইপার টেনশনের রুগীও অনেক সময় নাক ডাকে। এই জিনিসগুলো আমরা একটা একটা করে যদি ডায়াগনোসিস করি তাহলে এটা চিকিৎসা করা সম্ভব, এবং আমরা সেভাবেই আমাদের সামাজিক দিক থেকে আমরা ওই ওদের মতো না হয়ে আমরা এটা চিকিৎসা করে আমরা সুন্দর জীবনযাপন করতেছি এখনো পর্যন্ত।